নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি উচ্ছে ভাজার রেসিপি। অনেকেই বলেন উচ্ছেটা তেঁতোর জন্য বাচ্চারা বা বড়রা খেতে চায় না, তাহলে কিভাবে উচ্ছেটা ভাজলে তেঁতো একদমই লাগবে না, সবাই আরামসে খেতে চাইবে। আর খেয়াল করে দেখবেন উচ্ছে বা বেগুন ভাজাতে কিন্তু তেলের পরিমাণ তুলনামূলক বেশি লাগে। কিভাবে ভাজলে কম তেলে ভাজা যাবে তার টিপসও দেয়া থাকলো, আসুন শুরু করছি, দেখে নেবেন রেসিপি। এখানে 500 গ্রাম দেশি উচ্ছে নিয়েছি, এটা কিন্তু করলা না, করলা কিন্তু অনেকটা বড় সাইজের হয় দেখতে। এগুলোকে ভালো করে ধুয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কড়াইতে প্রথমে অল্প করে তেল দিলাম, এটা সর্ষের তেল বা রিফাইন তেল আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর কড়াইটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে পুরো তেলটাকে ছড়িয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এখন কাটা উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেটা নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম, উচ্ছের জলটা কিন্তু একটু মরে গেছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে লবণ, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি চাক চাক করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 4টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকনা তুলে একটু হলুদ দিয়ে দিলাম, আর হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। আবারও ঢেকে দিচ্ছি। এইভাবে ঢেকে ঢেকে কিন্তু উচ্ছেটা ভাজা হবে। উচ্ছেটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন মাঝখানে একটু জায়গা করে নিয়ে এবার আরেকটু তেল দিয়ে দিলাম। এখানে 2 চা চামচি তেল দিলাম, আর তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে স্লো করে এখন ভাজতে থাকবো। এইভাবে ভাজলে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম লাগে। আর যেহেতু পেঁয়াজ দিয়েছি, উচ্ছের তেঁতো ভাবটা কিন্তু কেটে গেছে, আর পেঁয়াজ দিয়ে উচ্ছেটা ভাজলে কিন্তু খুব ভালো লাগে। রেডি হয়ে গেছে উচ্ছে ভাজা। এটা কিন্তু একদম শুকনো ঝরঝরে হয়নি, একটু স্লাইড একটু নরম রয়েছে। আর যেহেতু পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, এটা কিন্তু রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে।